বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে তিনটি রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে। রবিবার সকাল 6টা থেকে বন্ধ থাকবে এই যান চলাচল। যেসব রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে সেগুলো হলো ঢাকা ময়মনসিংহ সড়কের টঙ্গী থেকে ভোগড়া বাইপাস, কামারপাড়া রোড ও আবদুল্লাপুর থেকে আশুলিয়া সড়কের বাইপাইল পর্যন্ত সড়ক। আখেরি মোনাজাত সফলভাবে সম্পন্ন করতে ও ইজতেমায় অংশগ্রহণকারীদের ভোগান্তি কমাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এছাড়াও যানজট এড়াতে যাত্রীদের বাইপাস সড়ক ব্যবহার করার অনুরোধ জানানো হয়।